أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থী আমি মাজহারুল ইসলাম লাইটফের স্কুল নুরুসালা ক্যাম্পাস হতে তোমাদের সাথে যুক্ত আছি প্রিয় শিক্ষার্থী লাইটফের স্কুল COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে তারই অংশ হিসেবে আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন লেটার এটা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী লেটার নিয়ে আলোচনা করার পূর্বে এই লেটারটা কত প্রকার এবং একটি লেটারে কতটি অংশ থাকে সে বিষয়টা আমরা আজকে শিখব তো প্রিয় শিক্ষার্থী আর দেরি নয় চলো আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটার দিকে অগ্রসর হই তো মনোযোগ সহকারে শুনবে এবং আজকের যে নির্দেশনা অনুসারে পড়াগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে ঠিক আছে লেটার হচ্ছে পাঁচ প্রকার প্রিয় শিক্ষার্থী কাইন্ডস অফ লেটার্স লেটার হচ্ছে পাঁচ প্রকার প্রাইভেট লেটার্স বিজনেস লেটার্স অফিসিয়াল লেটার্স সোশ্যাল লেটার পাবলিক লেটার অর লেটার্স টু দ্য প্রেস প্রিয় শিক্ষার্থী প্রাইভেট লেটার কাকে বলে যে লেটারগুলো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নিকট আদান প্রদান করা হয় সেগুলোকে প্রাইভেট লেটার বলে আর বিজনেস লেটার হচ্ছে যে চিঠিপত্রে ব্যবসা অথবা কারবার সম্পর্কিত আলাপ আলোচনা জিনিসপত্রের আদেশ দেওয়া হয় তাকে বিজনেস লেটার বলে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে অফিসিয়াল লেটার্স সরকারি বা বেসরকারি অফিসে কর্মচারীগণ যে চিঠিপত্র লেখেন অথবা জনসাধারণ অফিসে যে সমস্ত চিঠি লিখে থাকেন তাদেরকে অফিসিয়াল লেটার্স বলে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চিঠিপত্র অফিসিয়াল লেটারের অন্তর্ভুক্ত এরপর হচ্ছে সোশ্যাল লেটার্স বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ পত্র সংক্রান্ত পত্রকে সোশ্যাল লেটার্স বলে এরপর হচ্ছে পাবলিক লেটার্স অর লেটার্স টু দ্য প্রেস সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠি লেখা হয় তাকে পাবলিক লেটার্স বা লেটার্স টু দ্য প্রেস বলে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা জানবো হচ্ছে একটি লেটারে কয়টি অংশ থাকে প্রিয় শিক্ষার্থী ইংরেজি চিঠিপত্রে সাধারণত ছয়টি অংশ থাকে দেখো এক নম্বর হচ্ছে হেডিং হেডিং হচ্ছে এর বাংলা বলা হয় শিরোনাম হেডিংয়ের অবস্থান পত্রের প্রথম পৃষ্ঠায় ডান দিকে উপরিভাগে থাকে যেখানে পত্র লেখকের ঠিকানা থাকে এবং তার নিচে পত্র লেখকের তারিখ ঠিক আছে এরপর হচ্ছে সেলুটেশন অর গ্রিটিংস হেডিংয়ের কিছুটা নিচে পত্রের কাগজের বাম পাশের কোণের দিকে মার্জিন বাদ দিয়ে এটা লিখতে হয় প্রেরক প্রাপকের সম্পর্ক অনুযায়ী সেলুটেশন বা গ্রিটিংস বিভিন্ন প্রকার হয় প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে দ্য বডি অর বডি অব দ্য লেটার সেলুটেশন যেখানে শেষ হয় ঠিক তার এক লাইন নিচে থেকে এটি শুরু হয় এটাকে বডি অব দ্য লেটার বলা হয় এরপর হচ্ছে সাবস্ক্রিপশন পত্র লেখা শেষ করে লেখকের নাম স্বাক্ষর করার আগে যে সম্ভাষণ করা হয় তাই সাবস্ক্রিপশন প্রেরকের বক্তব্য যেখানে শেষ হয় তার নিচে ডান দিকে এটি লিখতে হয় যেমন ইয়োর্স সিনসিয়ারলি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে সিগনেচার চিঠির শেষে ডান দিকে সাবস্ক্রিপশন এর ঠিক নিচে লেখকের স্বাক্ষর দিতে হয় এটাকে সাবস্ক্রিপশন বলে এরপর হচ্ছে অ্যাড্রেস পত্রবিভাগের ঠিকানাকে অ্যাড্রেস বলা হয় এনভেলপ বা পোস্ট কার্ডে ডাক টিকিটের নিচে সুসজ্জিত লাইনে এটি লিখতে হয় প্রিয় শিক্ষার্থী এরপর আজকে আমরা যে টপিকটা অর্থাৎ যে লেটারটা নিয়ে আলোচনা করব সেটা আমরা এখন শিখব প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের যে লেটারটা নিয়ে আলোচনা করার বিষয় সেটা তোমাদের বইয়ের পাঁচ নম্বর লেটার এটা হচ্ছে লেটার হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন
ঠিক আছে, মানে পরীক্ষার সফলতা বা অসাধারণ কৃতিত্ব অর্জন করা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম অর হার অন হিজ অবলিক হার ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। প্রিয় শিক্ষার্থী, তোমার হচ্ছে পরীক্ষার সফলতা কীরকম সফলতা অর্জন করছো সেটা জানিয়ে তোমার হচ্ছে বন্ধুকে একটি অভিনন্দন পত্র লিখবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা বলছিলাম যে হচ্ছে লেটারে ছয়টি অংশ থাকে, তো সেটার আলোকে আমরা হচ্ছে লেটারটা শুরুতে হচ্ছে এখানে দেখা হচ্ছে বলছিলাম হচ্ছে হেডিং এখানে হচ্ছে সেটা থাকবে, এটাকে বলা হয়। তারপরে স্যালুটেশন, এর বডি অফ দ্য লেটার এটা। তাহলে এখানে তোমরা হচ্ছে লিখবা ডেট শুরুতে দিবা, যে তারিখটা হবে সেই তারিখটা শুরুতে দিবা। এরপরে হচ্ছে তোমরা এই জায়গা হচ্ছে নুরের সালা ভাটারা ঢাকা 1212 এটা দিবা। তারপর হচ্ছে ডিয়ার, যার যার উদ্দেশ্যে লিখবা তার নাম এখানে দিবা, অথবা তোমরা হচ্ছে এক্স ওয়াই জেড এম এন কিউ এরকম একটা সংকেত দিয়েও লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো ডিয়ার এক্স অথবা ডিয়ার এম ডিয়ার ওয়াই এইভাবে দিয়ে, তারপরে আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ স্টুড থার্ড ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, ইউ আর রিয়েলি ওয়ার্দি অফ দিস রেজাল্ট, উই আর প্রাউড অফ ইউ, মাই প্যারেন্টস আর অলসো ভেরি গ্ল্যাড টু নো অফ ইউর সাকসেস, ইট উইল বি আ গ্রেট প্লেজার ফর আস ইফ ইউ ভিজিট আস শর্টলি, আই এম ওয়েল, উইথ বেস্ট রিগার্ডস অ্যান্ড লাভ টু অল। শিক্ষার্থী, এরপরে এখানে হচ্ছে তোমাদের একটা হচ্ছে ছোটো করে স্টাম্প দিতে হবে। তো এখানে হচ্ছে স্টাম্পটা এই এতটুকু জায়গা, কিন্তু তোমরা পরীক্ষা খাতা লেখার ক্ষেত্রে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেন হয় এখানটা স্টাম্পটা এই জায়গায় ইয়ে করে দেবা, ঠিক আছে। এটা অনুসরণ করে তোমরা হচ্ছে পুরো পেজ ধরে এটা হচ্ছে পুরো পেজটা লিখবা, লিখে এখানে হচ্ছে ফ্রম মানে তুমি যে লিখছো তোমার নাম এখানে লিখবা, তোমার ঠিকানাটা এখানে লিখবা, আর যার কাছে পাঠাবা এখানে হচ্ছে টু তার উদ্দেশ্যে এটা লিখবা, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে লেটার পরীক্ষার খাতায় লিখবে, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম লেটার এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং আমি আশা করি তোমরা অবশ্যই লেটারটা মুখস্থ করবে এবং খাতায় লিখবে, ঠিক আছে। এবং এই যে বানানগুলো আছে বানানগুলো যেন ভুল না হয়, তাহলে তোমরা পরীক্ষায় ফুল নাম্বার পাবে, ঠিক আছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।